চট্টগ্রামে ভিন্নভাবে ঢাক ঢোল পিটিয়ে জায়গার দখল বুঝিয়ে দিয়েছে প্রশাসন। সকালে চট্টগ্রামের সাতকানিয়া দক্ষিণ মাদ্রাসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দ্বীপের কুল এলাকায় মোহাম্মদ ইসমাইলের ১১০ শতক জায়গা বুঝিয়ে দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। সেখানে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানা প্রশাসন, স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী। এ সময় স্ক্যান ম্যাপ, ফিল্ড বুক, শেয়ার টেবিল মতে পরিমাপ করে সর্বসাধারণের উপস্থিতিতে আনন্দ ঘন পরিবেশে দখল বুঝিয়ে দেওয়া হয়। কক্সবাজারের কালারমার ছড়ার সোনারপাড়ায় সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ড এসপিএম প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের জটিলতার নিরসন করেছে জেলা প্রশাসন। গতকাল অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ স্থানীয় ২০টি পরিবারের শতাধিক সদস্যদের সাথে কথা বলে জটিলতা নিরসন করেন। এসপিএম প্রকল্পের পাইপলাইন স্থাপনে প্রায় শত বছরের পুরনো বাসিন্দাদের জমি অধিগ্রহণ না করে উচ্ছেদ করতে গেলে তারা প্রতিবাদ করেন। জমিগুলো খাস খতিয়ানের হলেও সেখানে বস্তি থাকায় সবকটি বাড়ি উচ্ছেদ করাও সম্ভব হয়নি। পরে এ বিষয়ে পুনর্বাসন ও ক্ষতিপূরণের আশ্বাসে শান্তিপূর্ণ সমাধান হওয়ায় জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা আদর্শ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস ত্রিলা দেবের সভাপতিত্বে এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফুদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রহমতুল্লাহ সহ অন্যরা বক্তব্য রাখেন। ফরিদপুরে পিতা হত্যার দায়ে ছেলে মিলন চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা দেন। মামলার বিবরণীতে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে পুত্রের নামে জমি লিখে না দেয়ার ক্ষিপ্ত হয়ে পিতা হারুন রশিদ চৌধুরীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে মিলন চৌধুরী। আহত বাবাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা হালিমুন বেগম বাদী হয়ে ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। রায় দেওয়ার সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীর দুমকি উপজেলার ১০০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে দুমকি উপজেলা পরিষদের সভাকক্ষে নিজ অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান আহমেদ মৃধা। এ সময় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে ঢাকার কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় সাক্তা ইউপির সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।